মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান, তোমার কথা অমান্য করে বের হলাম, স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজের জীবন বিসর্জন দিচ্ছে। একটি প্রতিবন্ধী, একটি কিশোর, 7 বছরের বাচ্চা, ল্যাংড়া মানুষ যদি সংগ্রামে নামতে পারে তাহলে আমি কেন বসে থাকবো ঘরে? একদিন তো মরতেই হবে, তাই মৃত্যুর ভয় না করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃতিক মানুষ। আমি যদি বেঁচে না ফিরি কষ্ট পেও না, গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ও আমাদের কাছে তো ক্ষমা চেয়ে গেছে, কিন্তু আমরা ওর কাছে ক্ষমা চেতে পারি নাই। 5 আগস্ট সকালে শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে যাওয়ার আগে মায়ের উদ্দেশ্যে এই চিঠিটি লিখেছিল 16 বছরের শাহরিয়ার খান আনাস। এটাই ছিল তার জীবনের শেষ লেখা, কারণ ওই দিনই চাংখারপুলে বুকে গুলি লেগে মারা যান তিনি। কোটা আন্দোলন শুরুর পর থেকেই এতে যোগ দেওয়ার জন্য অস্থির হয়েছিল আনাস, কিন্তু বয়সের কারণে তাকে যেতে দেয়নি পরিবার। কখনোই অবাধ্য হতো না আনাস, তাই ছেলেকে সতর্ক করার কথা মাথায় আসেনি বাবা মার। কিন্তু এই ছেলেই যে কিছু না বলে এমন করে ফাঁকি দিয়ে চলে যাবে তা তারা কল্পনাও করেননি। 5 তারিখ সকালবেলা চিঠি পেলাম, চিঠি পাওয়ার পর তারপর আমার অনেক মন খারাপ লাগতেছে, আমি দোয়া পড়তেছি, টিভি নেট বন্ধ, নেটে দেখার মতো কিছু নাই, টিভিটা ছাড়লাম, টিভিতে শুধু ব্রিফিং দিচ্ছে যে 2:00 বাজে সেনাবাহিনী প্রধান বক্তব্য রাখবে। এর মধ্যেই একটা 18:20 একটা কল আসে আননোন নাম্বার থেকে, পরে বলতেছে যে আপনাদের কেউ কি আন্দোলনে গেছে? আমি বললাম যে জি আমার ছেলে। পরে বলতেছে যে এরকম আপনাদের বাসা কোথায়? আমি বললাম যে পুরান ঢাকা। পরে বলতেছে মিটফোর্ট হাসপাতাল কি চিনেন? আমি বলছি হ্যাঁ চিনি। বলে যে ওখানে আসেন ইমার্জেন্সিতে। আমি বললাম যে কি হয়েছে আমার ছেলের, কি হয়েছে? বলে একটু অসুস্থ হয়ে গেছে। আমি ভাবছি শ্বাসকষ্ট হয়তো বা টিয়ার ছেলের গ্যাসে তার শ্বাসকষ্ট হয়েছে। পরে ওর বাবাকে কল দিচ্ছি, ওর বাবাও কল ধরে না। কয়েকবার দেওয়ার পর ওর বাবা কল ধরলো, পরে বললাম, পরে তো গেলাম, ওর বাবা আমি ওর নানা আমরা গেলাম একটা অটোরিকশা নিয়ে। পরে ওখানে যাই তো দেখি যেমন ছেলে আর নাই, সিঁড়ির চিপায় একটা স্ট্রেচারের মধ্যে রক্তাক্ত দেহ। লাশ হাসপাতাল থেকে নেওয়ার পর সেটি কবর দিতে বেগ পেতে হয় আনাসের পরিবারকে, নানাভাবে নাজেহাল করা হয় তাদেরকে। দাফন করার সময় আপনার, আমি তো আপনার ইসে যাইনি, ওই কি বলে অফিসের মধ্যে আমি যাইনি, তো ওকে দাফন করছিল ওর দাদির কবরে। তো ওর দাদির কবরটা যে ছেলে দেখাশোনা করে, আমি ওই ছেলেকে ফোন দিছি, বলছি যে কবরটা খোঁড়ার জন্য। তো আমাকে বলতেছে যে ঠিক আছে আমি খুঁড়তেছি। পরে আবারও ফোন দিছে, বলতেছে অফিসে আসতে হবে, অফিস থেকে ডাকছে। আমি বললাম যে কেন? যে ওর কাগজপত্র আইডি কার্ড। আমি বললাম যে আইডি কার্ড নাই, ওইটা ওর জন্ম নিবন্ধন দিব। বলতেছে ডেথ সার্টিফিকেট। আমি বললাম যেমন তো গুলি করে মারছে, ডেথ সার্টিফিকেট তো এখনও দেয় নাই, আমরা আনবো, ওটা দিব, ওইটা ওইভাবে লিখে রাখতে বলেন, কোনো সমস্যা নাই। তখন বলতেছে আপনাদের অফিসে আসতে হবে। তখন ওর নানা যে অফিসে কথাবার্তা বলছে, তখন বলতেছে যে আমরা এটাকে হার্ট অ্যাটাক দিয়ে দিই। তখন বলতেছে কেন আপনি হার্ট অ্যাটাক দিবেন, যেহেতু গুলি করে মারছে বা স্ট্রোক করছে এমন একটা কিছু আর কি, তারা অন্য একটা কিছু দেখাতে চাইতেছে এটা বলছে আর কি। তো আমাকে বলে না, আমি ছিলাম না ওখানে, আমি যাইতে পারি নাই। তো পরে আপনার, আমরা তো ওকে ওখানে আপনার দাফন করছি। আন্দোলন নিয়ে আনাস কি ভাবত মারা যাওয়ার পর সেটি জানতে পারেন তার বাবা মা। আনাস তার প্রিয় রাফ খাতায় লিখে রেখে গেছে নিজের ভাবনার কথাগুলো। মারা যাওয়ার কয়েকটা দিন পর যখন আমরা ওর স্মৃতিচারণ করে ওর খাতাগুলো রাখতে গেছি, তখন প্রথমে দেখলাম যে একটা ছোট্ট লেখা সমন্বয় নিয়ে,
যে সমন্বয় কি, সমন্বয়ক কাকে বলে, এই এই প্রশ্নের উত্তর সে নিজেই করতেছে, নিজেই লিখতেছে। ওইটা দেখার পরে ওর বাবা আরও কয়েক লাইন কয়েকটা পৃষ্ঠা উল্টাইলো। উল্টানোর পরে তারপর দেখি যে এই যে এখানে লেখা আছে সমন্বয় কি, সমন্বয়ক কি, কোনো কিছু অবধারিত রাখাই সমন্বয়, আর যারা এটিতে নেতৃত্ব দেন তারাই সমন্বয়ক। তা এটা দেখার পরে আমরা কি রে এখানে লিখছে, আরও কয়েকটা পৃষ্ঠা উল্টাইছি। উল্টানোর পর দেখি এখানে পাঁচ ছয় পৃষ্ঠার সে দেশের তখনকার পরিস্থিতি সব কিছু, সমন্বয়কদের কথা, নুরুল হক নূরের কথা, তারপরে সাইদ আবু সাইদ মুগ্ধ এদের কথা, সবার কথা এখানে লিখে রেখে গেছে। আমাদের পূর্ব প্রজন্ম তাদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করেছে, এবার আমাদের কর্তব্য, আমরা আমাদের দেশটাকে স্বাধীন করব। আমরা মনে রাখব এ দেশটা আমার, আমাদের দেশটা আমাদের গর্ব, দেশটা আমাদের অধিকার, প্রত্যেকের অধিকার। মনে রাখতে হবে বাঁচলে মাথা উঁচু করে বাঁচব, তবু অন্যায়ের সাথে আপোষ করব না, হোক তাতে মৃত্যু। স্লোগান একটাই হবে, আমার দেশ আমার অধিকার, সইব না আর কারো অন্যায় ব্যভিচার। 18 বছর বয়সে সানজিদা খানের বিয়ে হয়েছিল। বিয়ের পরপরই ছেলে আনাসের জন্ম। বলতে গেলে মা ছেলে একই সঙ্গে বড় হয়েছে, তাই দুজনের সম্পর্কও ছিল বন্ধুর মতো। ভালো ছিল, ও আমার বন্ধু ছিল এক কথায়। কারণ আমার মানে আমার যখনই কোনো সমস্যা হইতো, ওর বাবার সাথে রাগ হইতাম বা আমার আম্মুর সাথে রাগ হইতাম বা কোনো ব্যাপার নিয়ে আমি ডিস্টার্ব থাকতাম, আমি সেই বিষয়গুলো ওর সাথেই শেয়ার করতাম। ও আমার একটা আস্থাভাজন জন ছিল, যার সাথে আমি খুব ফ্রিলি ওই বিষয়গুলো শেয়ার করতে পারতাম। আনাসের গুলি খাওয়া দেহ হাসপাতাল থেকে বাসায় নেওয়ার সময় তার বাবা মায়ের সঙ্গে নানা সাইদুর রহমান খানও ছিলেন। প্রিয় নাতির শেষ মুহূর্তের স্মৃতি এখনও ভুলতে পারেননি তিনি, তাই সাইকেল সহ ব্যবহৃত জিনিসপত্রে খুঁজে ফেরেন আনাসকে, চান ঘটনার সুষ্ঠু বিচার। আমার কাপড়ের মধ্যে ওর রক্ত লাগছে, ওকে রিক্সায় করে লাশ যখন নিয়ে আসি গুলিটা এই দিক দিয়ে ঢুকেও পিছন দিয়ে বাইরে গেছে, পিছন দিয়ে রক্ত ঝরতেছিল, আমার শার্ট ভিজে গেছে, আমার পকেটে টাকা ছিল টাকা রক্তে ভিজে গেছে, আমার মাস্ক ছিল আমি মাস্কটা পকেটে রাখছি মাস্কটাও রক্তে ভিজে গেছে। আমি চাই না এখন আর ওর কোনো স্মৃতি রাখতে, কারণ ওর স্মৃতি যত থাকবে ততই আমাদেরকে পীড়া দিবে, ততই আমাদেরকে কষ্ট দিব। কয়েকটা স্মৃতি রাইখা, যেমন আমার শার্টটা আমি রাইখা দিছি, যতদিন বেঁচে থাকবো আমার এই রক্ত মাখা শার্টটা আমি রাইখা দিব, আমার মেয়ে আমার শার্টটা নিয়ে গেছে। আনাসের মৃতদেহ এলাকায় নেওয়ার পর সেটি পতাকা দিয়ে ঢেকে দিয়েছিল এলাকাবাসী। ভালোবাসা প্রকাশে তার বাসস্থান গ্যান্ডারিয়ার দীননাথ সেন সড়কের নামকরণ করেছেন আনাসের নামে। ওনার লাশটা এখানে আনা হইলো, অনেক লোকজন আমাদের পাড়ার অনেক লোকজন আসলো, কারণ ও একটা খুবই ইনোসেন্ট বয় ছিল, আসলে আপনি চিন্তাই করতে পারবেন না। এই সে আমার বাসায় ওর জন্ম, আমার বাসায় ওর জন্ম, ওর নানা এখানে আছে, তারপরে এর অনেকদিন যাবত ওরা এইখানে, কিন্তু ও যে ওর ভিতরে যে এরকম মানে একটা স্পৃহা ছিল এটা তো আসলে আমরা খেয়াল করতে পারিনি। অনেকেই গেছে আমাদের গলি থেকে, কিন্তু এই ছেলেটাই হঠাৎ করে আমরা শুনলাম যে এরকম গুলি লাগছে, পরে লাশ এখানে নিয়ে আসছে অনেক লোক। তখন সবাই এরকম আবেগপূর্ণ ছিল যে ওরদিন কী করা যায় মুহূর্তে, সবাই তখনই আমাদের এলাকার যারা মুরব্বীরা ছিল আমরা ছিলাম, বিশেষ করে তখন আসরের নামাজের ওয়াক্ত হইল, তখন আমরা সব মসজিদে বসে সবাই বসে একটা ডিসিশন নিল যে ওর এখানেই ঘোষণা দেওয়া হোক যে ওর নাম এইগুলির নামটা, যে আমাদের যে এলাকাটা আছে জেনারেশন তো অনেক বড় এলাকা, ওই ব্যাপারে আমাদের কোনো সে নাই, কিন্তু আমাদের যে গলির ভিতরে যেগুলো আছে দুই নম্বর নিকটতনের এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা গলি, এই তিনটা গলির সাবেক দীননাথ সেন রোড এবং বর্তমানে শহীদ আনার সড়ক হিসাবে পরিচিত পাবে আর কি। আনাসের আরও দুটি ভাই রয়েছে, কিন্তু বড় ছেলের জন্য হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না বাবার, তাই যখনই ছেলের লেখা শেষ কথাগুলো চোখে পড়ে তখনই চেষ্টা করেন এই দেওয়াল জড়িয়ে সন্তানের স্পর্শ অনুভবের।